হ্যালো ভিভার্স ওয়েলকাম টু সি এস প্র্যাকটিক্যাল উইথ অসীম তো আজকে আমরা সি সি প্রোগ্রামিংয়ে আমরা দেখবো যে কীভাবে একখান হেডার ফাইল আমরা নিজেরা তৈরি করে সেটাকে আমরা ইউজ করতে পারি তো আমরা প্রোগ্রাম হিসাবে যেটা করবো যে কোনো একটা সংখ্যা অড না ইভেন সেটা আমরা চেক করবো তো তার জন্য আগে ফার্স্ট আমরা হেডার ফাইলটাই তৈরি করছি তো সেখানে দিলাম হচ্ছে হ্যাশ ইনক্লুড এস টি ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এবং হ্যাশ ইনক্লুড কনাইও ডট এইচ ঠিক আছে কোন একখানা সংখ্যা অড ইভেন চেক করার জন্য আমাদের দেখতে হয় যে যে সেই সংখ্যাটাকে দিয়ে টু করলে যদি রিমাইন্ডার জিরো আসে তাহলে সেটা হচ্ছে সংখ্যা যদি জিরো না আসে তাহলে সেটা হচ্ছে একটা অড নাম্বার তো সেটাই করবো ইন্ট চেক ফাংশনটার নাম দিলাম হচ্ছে চেক একখানা নাম্বার দিতে হবে ধরে এলাম সেই ভেরিয়েলটা হচ্ছে এন

মানে কোনো একটা সংখ্যাকে যদি মড টু করে যদি জিরো হয় তাহলে জিরো রিটার্ন করবে আর তা যদি না হয় তাহলে ওয়ান রিটার্ন করবে এবার যেটা আমরা বলেছি যে এটা আমরা একটা হেডার ফাইল তো কন্ট্রোল এস করলাম তার মানে সেভ হচ্ছে বা তোমরা ফাইল থেকে গিয়েও করতে পারো তো এখানে দেখো সোর্স সেভ অ্যাজ টাইপ সেখানে লেখা আছে সি সেটাকে আমরা চেঞ্জ করলাম হচ্ছে হেডার ফাইলে ঠিক আছে নাম দিলাম হচ্ছে ঠিক আছে চেকার ডট এইচ দিয়ে সেভ করলাম তাহলে একখানা হেডার ফাইল এটা তৈরি হয়ে গেল এবার আরেকখানা নতুন সোর্স ফাইল ওপেন করতে গেলে নিউ অপশানে গেলাম নিউ থেকে সোর্স ফাইল ঠিক আছে তো আমরা কি বলেছিলাম যে এর আগের যে হেডার ফাইল ছিল মানে এইটা এটাকে আমরা ইউজ করব তাই লিখতে হবে হ্যাশ ইনক্লুড আমরা যখন কোনো একটা হেডার ফাইল দিই তখন আমরা অ্যাঙ্গুলার ব্যাকেটের ভেতরে দিই যেহেতু এই হেডের ফাইলটা আমাদের আমরা নিজে তৈরি করে ইউজ করেছি সুতরাং সেই হেডের ফাইলটা আমরা এই অ্যাঙ্গুলার প্যাকেটের ভেতরে দিতে পারবো না আমাদের দিতে হবে হচ্ছে ডবল কোটের ভেতরে ঠিক আছে চেক হলো ঠিক আছে আরেকখানা নিলাম হচ্ছে

হলো এবার আমরা প্রোগ্রামটাকে সেভ করে রান করব তো কন্ট্রোল এস দিয়ে সেভ সি এর সোর্স ফাইল তো এটার নাম দিলাম হচ্ছে অড ইভেন্ট অড আন্ডারস্কোর ইভেন্ট ঠিক আছে দিয়ে সেভ করলাম সেভ হলো এবার আমরা এটাকে কম্পাইল করব দেখো কোনো কম্পাইলেশন এরার কিছু আসেনি কিন্তু আমরা এখানে চেক বলে যে ফাংশনটা এটা কিন্তু এই এই অডিভেন বলে যে সোর্স ফাইল সেটার ভেতরে কিন্তু নেই এটা রয়েছে হচ্ছে চেকার ডট এইচ এই হেডার ফাইলটার ভেতরে এই ফাংশনটা ডিফাইন করা রয়েছে যেহেতু আমরা এই কথাটা লিখে দিয়েছি তাই চেক যখন লিখেছি সেই ফাংশনটা এখানে ডিক্লেয়ার না করা সত্ত্বেও কিন্তু এই কাজটা করে দিয়েছে ঠিক আছে এরপর আমরা এটাকে রান করবো কোনো একটা সংখ্যা ধরে এলাম হচ্ছে ফরটিন দেখো ফর্টিন ইজ এ ইভেন্ট নাম্বার কারণ ফর্টিন মড টু যদি আমরা করি রিমাইন্ডার জিরো আসে ঠিক আছে এখন কোনো একটা যদি অড নাম্বার যদি আমরা নিই ফিফটিন নিলাম দেখো ফিফটিন ইজ এ অড নাম্বার বলে দিয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা এই ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কীভাবে একখানে হেডার ফাইল তৈরি করতে হয় এবং সেই হেডার ফাইলটাকে আমরা নিজেরা আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমাদের চ্যানেল সম্পর্কিত সমস্ত নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো